বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং ফাঁসির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিডি স্টার টিভি নিউজ সুরামগঞ্জ প্রতিনিধি সাইফুল্লাহার পাঠানোর প্রতিবেদন নিয়ে খবর পড়ছে মিতানজানা রহমান লিজা ভারতীয় বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা কর্তৃক বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বাদ জুমা সুনামগঞ্জ জেলার ইমাম মুয়াজ্জিন সহ কয়েকটি ইসলামিক সংগঠনের আয়োজনে শহরের প্রতিটি মসজিদে জুমার নামাজ শেষে হাজারো মুসলিম জনতা বিক্ষোভ মিছিলের ট্রাফিক পয়েন্টে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা ইমাম মজিদ পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল রকিব বিশ্বরম্বরপুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বসির মাওলানা সাজিদুর রহমান মাওলানা মুফতি আব্দুল হক মাওলানা আনোয়ার হোসেন মাওলানা দেলার হোসেন মাওলানা রফিক আহমেদ মাওলানা তৈবুর রহমান চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দরা বলেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা কিনে কটুক্তিকারীর বিরুদ্ধে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ জানানোর পাশাপাশি জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানান তারা ভারতীয় সকল প্রকার পণ্যবর্জনে দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং কটুক্তিকারী নুপুর সহ সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান অন্যথায় তহিদী জনতা আগামীতে রাজপথে থেকে আন্দোলন আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন